এবার শেরপুরে পাহাড়ি ঢলে ভেসে এলো দুটি লাশ। শেরপুরের ঝিনাইগাতিতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়ার 15 ঘন্টা পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল 6টার দিকে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল থেকে তারা ঢলের পানির তুরে ভেসে গিয়ে নিখোঁজ ছিলেন। ঝিনাইগাতি থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক ওই দুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ঝিনাইগাতি উপজেলার বৈরাগীপাড়া গ্রামের মৃত নফস উদ্দিনের ছেলে কৃষক আশরাফ উদ্দিন আলী এবং ধানশাইল ইউনিয়নের বাগের ভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রকিব উদ্দিন বাদশা জানান, শুক্রবার বিকাল 5টার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতায় বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে আজ শনিবার সকালে 6টার দিকে ওই এলাকার শেষ প্রান্তে পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিকেল 5টার দিকে বাগের বিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন। আজ শনিবার সকাল 6টার দিকে বাগের বিটা এলাকার বিলের পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করেন আত্মীয় স্বজনরা। অন্যদিকে পাহাড়ি ঢলের পানি ঘরে উঠায় বাইরে থেকে ঘরে ফেরার পর অসাবধানতাবশত বিদ্যুতের তার ছিঁড়ে শুক্রবার রাতে বিদ্যুৎ স্পর্শ হয়ে নালিতা বাড়ির নন্দীবন্ধ ভাটপাড়া এলাকার এক কিশোর নিহত হয়েছেন। নিহত স্বপন মিয়া ওই গ্রামের আলী হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন। এদিকে বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলে শনিবার শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবতী উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ঢলের তুরে গ্রামীণ রাস্তাঘাট, নদীর বাঁধ, সেতু, কালভার্ট ভেঙে যাওয়ায় বন্যা কবলিত এলাকার মানুষ দুর্ভোগে বেড়েছে। বন্যাকালীন কবলিত এলাকায় খাবার পানি সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যার্থীদের মাঝে শুকনা খাবার এবং চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলার ইউএনওরা। আজকের মতো এ পর্যন্তই ছিল। বন্যা পরিস্থিতির সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।